কল অফ ডিউটি মোবাইল রিলিজ হয়েছে 1 মাস হয়ে গেছে। এই গেম রিলিজ হওয়ার একদিন আগে থেকে আমি ভাবছিলাম যে এটা রিলিজ হওয়ার সাথে সাথে আমি এটার উপর ভিডিও বানাবো, কিন্তু এটা যেদিন রিলিজ হয়েছে ওই দিনে আমার কম্পিউটারের উপর ঠাড়া পড়ছে, আমার গ্রাফিক্স কার্ড হেগে দিয়েছে, মানে নষ্ট হয়ে গেছে। আমি গ্রাফিক্স কার্ড ছাড়াও রেকর্ড করার চেষ্টা করেছিলাম, কিন্তু এটা 10-15 FPS আসছিল। তো এই 1 মাসে আপনাদের দোয়ায় ও অ্যাড দেখায় আমার গ্রাফিক্স কার্ড কেনার মতো টাকা হয়ে গেছে, অ্যান্ড ফাইনালি আমি আমার PCতে 4GB একটা গ্রাফিক্স কার্ড লাগিয়েছি। বাট এখন লাভ কি? এতদিন তো মনে হয় আপনারা কল অফ ডিউটি খেললে আনইনস্টল করে আবার পাবজিতে এসেও পড়ছেন। বাট এনিওয়ে, আমি যেহেতু এই ভিডিওটা বানাইতে চাইছিলাম, এখন 1 মাস আগে হোক 1 মাস পরে হোক, কার কি আসা যায়? ইউটিউব ভিডিওর সমুদ্রে তো এই ভিডিও ডুবেই যাবে। তো এখানে আমি কল অফ ডিউটি ওপেন করি, এটা আমি কয়েকদিন আগে নামাইছিলাম, অ্যান্ড এটার মধ্যে আমি বারবার খেলে রেকর্ড করে মাল্টিপ্লেয়ার খেলে রেকর্ড করে চেক করতেছিলাম যে এটা কেমন চলে আর কি, মানে FPS ঠিক দেয় কি না। তো এই হচ্ছে আমাদের ইন্টারফেস, আমাদের সর্বপ্রথম লুক। প্রত্যেক গেমের মতো এই গেমেও ব্যাকগ্রাউন্ডে এখন ইপিক মিউজিক শুরু হয়ে গেছে। এখানে দেখো মোটামুটি সব বুঝে যেতেছে এখানে আসলে কী কী আছে। তোমরা যদি পাবজি খেলতে থাকো তাহলে এটা হালকা পাতলা দেখলে বুঝেই যাবে এটা পাবজির মতো করে সাজানো হয়েছে। অ্যান্ড এখানে দেখো তিনটে অপশন, কামিং সুন, মাল্টিপ্লেয়ার, ব্যাটেল রয়্যাল। আমি মাল্টিপ্লেয়ার সবসময় খেলছি, কিন্তু ব্যাটেল রয়্যাল একবারও খেলিনি, কারণ আমি আমার হনেস্ট রিয়াকশন দিতে চাই। সিরিয়াসলি হনেস্ট রিয়াকশন দেবো, আমি কি ফেক দেখাবো নাকি? অ্যান্ড এখানে মাল্টিপ্লেয়ারে ক্লিক করলে আমাদের মাল্টিপ্লেয়ারের জন্য পুরো আলাদা ইন্টারফেস। অ্যান্ড এখানে কথা বলতে পারবো যদি আমার ফ্রেন্ড থাকে, কেউ নাই। ওকে, তো হোম স্ক্রিনে টাকা থেকে লাভ নেই, এখন আমি খেলবো হচ্ছে ব্যাটেল রয়্যাল। আমি এখন একবারও খেলি নেই। তো এখানে আছে প্রাইভেট, এটা কি আমি জানি না, একবার ক্লিক করে দেখি। আচ্ছা আচ্ছা, এটা মনে হয় রুমের মতো। এখানে হচ্ছে ম্যাপ, আমি ম্যাপকে সিলেক্ট করতে পারবো না, কাজ করতেছে না কেন আমি জানি না। আমার হাতে এই বাক্স কী করতেছে, ব্যান্ডেজের বাক্স, বাট দেখি কী হয়। অ্যান্ড এখানে মনে হয় একটাই ম্যাপ, নাহলে আমি ম্যাপ চেঞ্জ করতে পারতেছি না। ওকে, তাহলে আমি স্যার দিয়ে দিই, দেখি কী হয়। এখানে আমার জন্য স্কোয়াড রেডি হচ্ছে মনে হয়। ওয়েটিং টাইম, আর গড, আমি হেড করি এত টাইম, সিরিয়াসলি এত টাইম লাগে একটা স্কোয়াড করতে, এটার প্রবলেম কি? ওকে, এখানে প্লেয়ার আসতেছে, এখানে যেভাবে প্লেয়ার আসতেছে এটা ইয়ার মতো, আসলে এটা যখন মাল্টিপ্লেয়ার খেলা হয় এরকম। ওকে, এখান থেকে মনে হয় আমার কিছু সিলেক্ট করতে হবে, নিনজা, মেশিং, ডিফেন্ডার, আমি কিছু হইতে পারবো মনে হয় ব্যাটেল ফিল্ড 2 এর মতো। আই গেস ক্লাউন, নিনজা দেই, আমার নিনজা পছন্দ মনে হয়। ওকে, আমি নিনজা। ওয়েট, হোয়াট? এখন আমরা লব্বিতে আছি, এখন যে যারে ঘুষায় পিটায় যা ইচ্ছা করে। আমি নিনজা, নিনজা টেকনিক, ছু। ও ও ও ও ও ও ও, আসতে ভাই, ও ম্যান, মুভির মতো দেখতে লাগতেছে, পুরো PC গেমের মতো প্রথম লোকটা। ওকে, এফ এ ক্লিক করলে লাভ দিবে, আমি ইনভাইট করতে পারবো এখানে, এগুলো কি ইনভাইট? ম্যাপ অত বেশি বড় মনে হইতেছে না, 100। ওকে, কাউন্ট ডাউন এখানে লাভ দিই, আমি জানি না এটা কোন জায়গা, এটা 700 মিটার লাভ দিয়ে দিই। এফ, ওকে, উপরে তাকায় যাই, কারণ জীবনে সবসময় উপরেই তাকাতে হয়। ওকে ওকে, অনেক তাড়াতাড়ি, ও এখানে মোশন ব্লুরও আছে। ওকে, কিছু লোড হয় নাই এখনো, নাকি জায়গা দেয় এরকম, জায়গা দেয় এরকম, ওগুলো কি গেল উপর দিয়ে? ও ও কই, আকাশে এটা কি বাজতেছে? ওয়েট ওয়েট, আমার প্রথম ম্যাচে গ্লিচ হয়েছে, টেক টু। ওকে, আমি কোথায় যেতে পারি আমার তো কোন জায়গা চেনা মনে হইতেছে না, বাস স্টেশন। ওকে, অনেক তাড়াতাড়ি প্যারাশুট খুলে ফেলছে, আমার বাস স্টেশন সামনে, এটাই বাস স্টেশন। এখানে কিছু বাস আছে, এটা খুবই আজব, কারণ নর্মালি বাস স্টেশনে বাস কম মানুষ বেশি থাকে। আরেকজন নামতেছে, আমি সব কিছু নিয়ে নিই, আমি জানি না কোনটা দেয় কী করে, আমি এটা কী গুলি নিলাম আমি তাও জানি না। ও, ওর বডির চাইতে ওর বক্স বড়। ওকে, সামনে দেখি, এটা কি? ক্লাস্টার গ্রেনেড, আচ্ছা গ্রেনেড টাইপের কিছু, AKS-74U, এটা রিলোড কয়টা? ও, এটা কি ছিল? ইজি কিল, আমি ভাবতেছি ওইটা কি ছিল,
আমি কিভাবে সামনে গেলাম? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কাছে একটা পাওয়ার আছে যেটাতে আমি কিছুক্ষণ পরপরই পাবো ইটে ক্লিক করলে। ওকে, আমি জানি না আমার কাছে কোনটার অ্যামো বেশি। ও আবার করলো, নট এনাফ এনার্জি। আমি বুঝতে পারতেছি না। এই যে মারলো, এই যে এসে গেলাম, এই যে উপরে গেলাম, এটা কোন জায়গা? ও আচ্ছা আচ্ছা, নর্মাল রাস্তায়। ওয়াও, বক্স খোলা ছাড়াই আমি দেখতে পারতেছি এটার ভিতর কি আছে। ড্রপ বক্সের মতো। ওই যে একজন। কন্ট্রোল এটা কমফোর্টেবল না, একটু সমস্যা হয়। ওকে দেখি ওর কাছে কি আছে। স্টিকার MSMC, MSMC এটা দেখতে ইউজির মতো মনে হইতেছে। স্টিকার এটা পিস্তল মনে হইতেছে। আমি দেখি তাড়াতাড়ি যাওয়ার জন্য আমার কি করতে হইব। আমার মনে হয় আমার কাছে যেটা আছে ওইটা তাড়াতাড়ি যেতে পারব। উপরে যাওয়ার চেষ্টা করতে পারি। তো ওভারঅল কোয়ালিটি অত খারাপ না, আমার ভালো লাগছে। বাস স্টেশন থেকে আমি কোথায় যাব দেখি। আমি ভাবতেছি আশেপাশে কোনো গাড়ি আছে কিনা। এটা রাস্তা, এই সামনে লাঞ্চ বেস। আমার পিছে কেউ আছে। রিকল অনেক কষ্ট, কিছু ধরার মতো লাগবে মনে হয় ইতে ক্লিক করার জন্য। ও ও, এখানে রকেট বানাইতেছে কি করতে? ওয়াও, আমার জোস লাগতেছে দেখতে। আমি আকাশে যেতে চাই। টিকিট কাউন্টার কই? এটা মনে হয় ওই যে টিকিট কাউন্টার আকাশে যাওয়ার। এই এটা তো আমি ছেড়িনি, কে আওয়াজ করলো? M4, এটা মনে হয় একটা স্নাইপার আমি যতটুকু জানি। ওকে দেখি তো আমার ব্যাগে কি কি আছে। আমি তো বুঝতেছি না রিখা। ও এই যে গ্রেনেড আছে, দুইটাই গ্রেনেড না? আচ্ছা, এই গ্রেনেডগুলো মাইরা দেখি কোনটা কেমন কাজ করে। আরও উপরে যাই, যত উপরে যাওয়া যায় যাবো। এগে তো ডাইরেক্ট উপরে মেরে যাওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, যাওয়া যায়। ড্যামেট, আমি এতক্ষণ সময় নষ্ট করতেছি কেন? আস্তে আস্তে করে যায়। ওকে, আমার ওই পাশে যে উপরে যাব। যেতে পারবে না না, আমি রকেটে উপরে যাব। চাঁদ আছে? আচ্ছা, সূর্যতে যাব। কোন জায়গায় যায় না, এটা ইউজলেস। ওকে, আমি ডাইরেক্ট নিচে যেতে পারবো। তার আগে আমি গ্রেনেডগুলো একটু ট্রাই করি। এটা হচ্ছে ক্লাস্টার গ্রেনেড। ওকে, আমার হাতে আছে হচ্ছে ক্লাস্টার গ্রেনেড। আচ্ছা, লাগিয়ে গেছে এই জায়গায়। ওয়াও, নাইস, গুড ওয়ান। এটা হচ্ছে স্টান গ্রেনেড আই গেস। আমার গায়ে মারি। ইয়েস, এটা স্টান গ্রেনেড, কিন্তু আমার ড্যামেজ দিছে। ওকে ওকে, জোন আসতেছে, আমার তাড়াতাড়ি যেতে হবে। এখন তাড়াতাড়ি যাওয়ার জন্য আমার ম্যাজিক ট্রিক ইউজ করতে হবে। এখানে ই ইটা ক্লিক করলে কাজ করে না কেন? গুড জব, গুড জব। এখন এখান দিয়ে এই জায়গায়। নো 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 নো, ও ও, এটা কি ছিল? ও আমি এইভাবে নামতে পারবো? আমি ভাবছিলাম আমার ওই মৃত্যুটা হইব যেটা নাকি আমার পাবজির প্রথম এপিসোডে হয়েছিল। না, শিট শিট শিট, আমার লাইফ শেষ, আমার লাইফ শেষ। এই দেখো না কথা, আমি সর্বপ্রথম পাবজি যখন খেলছিলাম, কত টেকনোলজি আছে এই গেমে দেখছো। আমি আকাশ থেকে লাভ দিতে পারবো। এখন আমার কে ঠেকায়? হ্যাঁ, পইরা মরুম না, আমার নুপ করবো না কেউ। এখন আমি আওয়াজ পাইতেছি হার্টের। কি হইলো এটা? ওর নাম কি বক্স নাকি? আচ্ছা, ইয়ার ড্রপ আছে নাকি বলতেছে। আমাকে দেখাইবো ম্যাপে ইয়ার ড্রপটা কোথায়। এটা হইতে পারে। ও, এটা কার লাশ? ও, লাশ না মনে হয়। এটা অনেক বড় বক্স, এটা লাশ হইতেই পারে না। আমি জানিও না এরকম খোলা জায়গায় হাঁটাটা উচিত হইতেছে কিনা। লেটস সি কি হয় সামনে। আর 10 জন আছে নাকি? ও ও, অনেক বড় তো। কিছু ফালাইব, কিছু ফালাইছে, এই ফালাইছে। ওকে, মেরে ফেলছে কোনোভাবে। ওকে, এটাই হতে পারে। ইয়েস, BY-15।
আই ডোন্ট নো, বাট আমার কাছে যেগুলি আছে আপাতত এটাই থাকুক। ওকে, অনেকক্ষণ খেললাম থার্ড পার্সন, এখন ফার্স্ট পার্সনে যাই। ফিডে ক্লিক করলেই ফার্স্ট পার্সন। এই ট্যাঙ্ক আছে, আমি ট্যাঙ্ক চালাতে পারবো? আর আমি তো গাড়ি চালাতে চাইছিলাম না। চলো লাস্ট সার্কেলে গাড়ি চালাবো। এফ। ট্যাঙ্ক চালাবো, ট্যাঙ্ক। এখন মজা পাইতে পারি। এফে ক্লিক করলে কাজ করতেছে না, তার মানে আমি চালাইতে পারবো না। ফাঁকা করিয়া দিলাম, এদিকে ফাঁকা নাই তো। এটা অটো রিপেয়ার হইতেছে কেমনে? ওকে, সার্কেল সার্কেল আরো দূরে পড়ছে, আমার ভিতরে যেতে হবে সার্কেলের ভিতরে। এটার মধ্যে শোয়া যায় না? ও, স্লাইড করা যায়। এমাত্র কি হলো এটা? আমি স্লাইড করে মারতে পারবো চাইলে। আর দুইজন আছে, আমি আর আরেকজন, আমার মতোই একজন নৌ। দেখি কে আগে মারে কারে। আমি এরকম খোলা ঘুরাতে উচিত হইতেছে না। ওই যে দেখছি মনে হয়, আমি দেখছি। ও জানে না আমি যে ওর পিছিয়ে ছিলাম। আরে এত স্লো মোশন দেন। ওয়েল, এটা বোরিং ছিল, এমন স্কোয়াড খেললে একটু ভালো লাগতো। ওয়েল, এনিওয়ে থ্যাংকস ফর ওয়াচিং। আশা করি কল অফ ডিউটির রিভিউটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করেন, ইচ্ছা করলে করেন, না করলে আমাকে কী দেন।